আজকে দুর্দান্ত একটা কচুর ডাটা রেসিপি সম্পর্কে দুই এক কথা বলবো, তাই ভিডিওটা স্পেশালি করা। তো আমার মতো কারা কারা ভালোবাসেন কচুর ডাটা, লতি, পাতা এই সমস্ত খেতে? আমি তো খুবই ভালোবাসি, আর দুর্দান্ত টেস্টি একটা খাবার, সে আমিষ হোক বা নিরামিষ, তো আমি প্রচণ্ডই ভালোবাসি। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় তো অনেকেই শুনেছি লজ্জায় খেতে চায় না, তো এর সঙ্গে কি লজ্জা আমি জানি না, তবে আমি অনেককেই শুনেছি বলতে। তো লজ্জা না পেয়ে যদি এটা খান তো আপনারই লাভ হবে, আপনি উপকারটা পেতে পারবেন। তো যেমন এই কচুর ডাটা বা শাক বা লতিতে যে পুষ্টিগুণ রয়েছে, যে মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে এর মধ্যে, তো শুনলে আপনি অবাকই হবেন। ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম এবং আয়রনে ভরপুর এই সবজিতে, যেটা আপনি মাছ, মাংস, দুধ, ডিম, হ্যাঁ, ডাল, যাতে যাতে আপনি পুষ্টিগুণ রয়েছে বলে মনে করেন, সমস্ত পুষ্টিগুণ কিন্তু একা এই সবজির মধ্যে রয়েছে। তো আপনি যদি খেতে পারেন তো আপনারই লাভ, আর সপ্তাহে দু তিন দিন এবং নিয়মিত যদি খেতে পারেন তো আপনার রক্তকে পরিশোধিত করবে, ফিল্টার করবে, পরিষ্কার রাখবে আপনার রক্তকে, শরীরে রোগমুক্ত, জীবাণুমুক্ত রাখবে, আপনার রাত কাটার মতো সমস্যাকে দূরে রাখবে, এবং আপনার যে স্কিনের মধ্যে র্যাশ, ফুসকুড়ি, একজিমা, ঘা এই সমস্ত থেকে আপনি দূরে থাকতে পারবেন। এমনকি যাদের মায়েদের ব্রেস্টে মিল্ক আসে না, তারাও যদি প্রতি সপ্তাহে নিয়মিত খান, ওনাদের ব্রেস্টে মিল্কের প্রবলেম হবে না, সলভ হবে। এই আর এদিক থেকে আরও একটা পুষ্টিগুণ যেটা রয়েছে, সেটা অনেক গুণই রয়েছে, যেটা বলতে গেলে অনেকটা বড় ভিডিও করতে হবে, যেহেতু আমি তৈরি হয়ে নেই তাই আমি এত কিছু বলতে পারছি না, যেটুকু বলছি এটাই কি কম কিসের, তাই না বলুন? অনেক গুণাগুণ পুষ্টিগুণ। আর তার মধ্যে হচ্ছে আমাদের যে জরায়ুর ইনফেকশান এই ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারবো এই কচুর ডাটা রেসিপি খেলে। তাই ভালোবেসে খান, লজ্জা পাবেন না এই খাবারটার মধ্যে।